হ্যালো গাইস, আমি দীপ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কথা বলবো, জওয়ানকে নিয়ে কথা হবে এবং আদিপুরুষকে নিয়েও কিন্তু কথা হবে। সো বিষয়টা হচ্ছে আজকের মানে আমরা প্রত্যেকটা শাহরুখ খান ফ্যান্স আমরা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে কখন জওয়ানের টিজার আসবে। আমি কিন্তু রীতিমতো ফোনটাকে হাতে নিয়ে কিন্তু বসছিলাম, মানে এক্সাইটমেন্টে কিন্তু সেই লেভেলে ছিল বস। বাট আমাদের শাহরুখ খান কিন্তু আজকে হতাশ করলো এবং জওয়ানকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু কিন্তু আপডেট আজকের আসলো না। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু টুইটারে একটা জিনিস কিন্তু ভীষণ ট্রেন্ড হচ্ছে, এবং সেটা হচ্ছে রেড চিলিস রুইন জওয়ান। এইটা কিন্তু ট্রেন্ড হচ্ছে এবং এটা এক্সপেক্টেড ছিল, মানে আমি এটা এক্সপেক্ট করছিলাম যে শাহরুখ খান ফ্যানরা এরকম কিছু একটা করবে। বাট শাহরুখ খান এবং রেড চিলিস ওদের দিকটাওকে কিন্তু ভালো করে বুঝতে হবে। জওয়ানটা কিন্তু একটা হাইলি একটা ভিএফএক্সের কাজ কিন্তু থাকবে এবং সম্ভবত ভিএফএক্সের কিছু কাজ হয়তো ইনকমপ্লিট আছে, এবং সেই জন্যই হয়তো জওয়ানের টিজারকে কিন্তু পোস্টপোন করা হচ্ছে। এবং মানে অনেক মানে ভেরিফাইড সোর্সেস কিন্তু বলছিল যে আজকের মানে 2nd of May জওয়ানের সেকেন্ড টিজার কিন্তু আসবে, বাট আজকে আসলো না। এবারে অনেক আবার সোর্সেস বলছে যে 4th May এবং 6th May এর মধ্যে কিন্তু জওয়ানের সেকেন্ড টিজার কিন্তু আসতে পারে। সো দেখা যাক, যাই আসুক, একটা পোস্টার আসুক বা কোনো অফিসিয়াল টিজার আসুক, যাই আসুক, কিছু একটা পথ আসুক। তার কারণটা হচ্ছে 2nd of June আর কিন্তু পাক্কা এক মাসও কিন্তু বাকি নেই জওয়ান রিলিজ হওয়ার। তো সেক্ষেত্রে আমরা অধীর আগ্রহে ওয়েট করছি কবে আসবে। সো সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো আদিপুরুষকে নিয়ে, এবং আদিপুরুষ কিন্তু একটা সেমি ক্লাসে পড়ছে আমাদের জওয়ানের সঙ্গে। জওয়ান কিন্তু রিলিজ করছে 2nd of June এবং আদিপুরুষ কিন্তু রিলিজ করছে আমাদের 16th of June। তো সেক্ষেত্রে আদিপুরুষের পার্টিকুলার ট্রেলারটা কি কিন্তু অনেক বেটার হতে হবে। আদিপুরুষের ট্রেলারটা যদি ভালো না হয় এবং জওয়ানের লেভেলে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় কিন্তু একটা বিপদে পড়তে পারে। মানে সে মানে বিপদ তো হবেই, তার কারণটা হচ্ছে এটাকে নিয়ে অলরেডি কিন্তু একটা নেগেটিভিটি চলছে, এবং রিসেন্ট টাইমে যদিও ভিএফএক্সের কাজ একটু তারা ডেভেলপ করেছে এবং রিসেন্ট পোস্টারগুলো বা যে জয় শ্রীরাম ওই পার্টিকুলার গানটাও কিন্তু মোটামুটি ভাল লাগছে প্রত্যেকের, এবং পোস্টারগুলোর কে কিন্তু দেখতে বেশ ভাল লাগছে। তো সব মিলিয়ে আপডেট কিন্তু উঠে আসছে যে আমাদের আদিপুরুষের অফিসিয়াল ট্রেলার কিন্তু আসতে পারে 9th of May, তার মানে এটা কিন্তু আসবে জওয়ানের কিন্তু আগে। সো দেখা যাক অডিয়েন্সের মধ্যে কীরকম ইম্প্যাক্ট পড়ে এই আদিপুরুষের ট্রেলারকে কেন্দ্র করে, এবং সবার আগে কিন্তু আমরা সবাই দেখবো যে এটা ভিএফএক্সের কাজটা কেমন হয়েছে, এবং দেখা যাক আদিপুরুষের ট্রেলারটা কেমন হয়। যাই হোক, নেগেটিভিটি হোক, কন্ট্রোভার্সি হোক, সব কিছু কিন্তু আদিপুরুষের ফেভারে যাবে, এবং কারণ ইতিহাস বলছে যে যে পার্টিকুলার সিনেমাটাকে নিয়ে ট্রোলিং হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, সেটা কিন্তু হিউজ লেভেলে কালেকশন করে কিন্তু বেরিয়ে গেছে। কারণটা হচ্ছে কেন ট্রোলিং হচ্ছে, কী বৃত্তান্ত, এইটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ হলে অ্যাটলিস্ট যায়। এটাই হচ্ছে মেনলি বিষয়বস্তু এই ভিডিওর। তোমাদের কি মতামত এবং জওয়ানের টিজার কবে আসতে পারে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।